আল্লাহ তালা হোক আপনাদের সবার সবারপ্রত আবার একটা নতুন নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে টিউটলে হবে হ্যাকিং সংক্রান্ত আমরা আগে বলছি যে এই চ্যানেলটির মাধ্যমে আমরা শুধু হ্যাকিং শেখাবো তো অবশ্য আমরা এই চ্যানেলটির মাধ্যমে হ্যাকিং শেখাবো তো অবশ্যই আমাদের ট্রিউটালের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আরেকটা কথা না বললেন যে আপনারা জানেন যে আমরা বিগত আপনাদেরকে অনেক দিন যাবত হেল্প করতেছি অনেক দিন যাবত হেল্প করতেছি তো আপনারা মানে আমাদের কাছে মানে অনেক ধরনের হেল্প পাইতেছেন তো বরাবরের মতন আরেকটা যে একজন সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম হ্যাকিং সফটওয়্যার নিয়ে চলে আসলাম ধরুন আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার জি এফ কিংবা আপনার হাজবেন্ড বাংলাদেশে থাকে তো আপনি বিদেশে থাকেন তো বিদেশে থাকার ফলে কিন্তু আপনি আপনার জি কিংবা আপনার বোন কিংবা আপনার হাজবেন্ডের আপনার ওয়াইফের খবর রাখতে পারতেছেন না তো এটা কিভাবে রাখবেন তো এটা আপনি তার আসলে আমরা জানি যে মানে এখন সমাজটার মধ্যে এরকম যে কালচারটা এরকম হয়ে গেছে সমস্ত ধরনের মানে রিলেশন বলেন যা কিছু বলেন প্রীতি যা বলেন সমস্ত কিছুগুলো কিন্তু আপনার মানে আপনার ইয়েতে হয় আর কি এখন ইন্টারনেট যুগের মধ্যে তথ্য প্রযুক্তি যাকে বলি আমরা তো এগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপে ভাইবারে হয় বিভিন্ন জনের সাথে বিভিন্ন ধরনের মেসেজ করে চ্যাটিং করে বিভিন্ন ধরনের তো এগুলো আপনারা কিভাবে দেখতে পারবেন যে আপনি আপনার আপনার ওয়াইফকে কিভাবে ইনস্ট্রাকশন দিতে পারবেন যে তোমার ফোন এরকম আছে তুমি কার সাথে কথা বলছো তোমার তার ওয়াইফের আপনি তার ফোনের এই ফোন দিয়ে হ্যাক করে তার ফোনের হ্যাক করলে আপনি তার ফোনে গ্যালারিতে কী কী কয়টা কটা ছবি আছে ছবিগুলো দেখতে পারবেন তার ফোনে কয়টা কন্ট্যাক্ট নাম্বার আছে সেভ করা নাম্বার আছে সেভ করা নাম্বারগুলো দেখতে পারবেন তার ফোনে কয়টা মেসেজ দেওয়া আছে কে কাকে মেসেজ দিছে সে কাকে মেসেজ দিছে তাকে কে মেসেজ দিছে মেসেজগুলো দেখতে পারবেন তার ফোনে কয়টা সফটওয়্যার ইনস্টল করা আছে সফটওয়্যারগুলো দেখতে পারবেন প্লাস আপনি দেখতে তার ফোনের ইমুটা হ্যাক করতে পারবেন সে কার সাথে ইমুতে চ্যাটিং করছে কী কী মেসেজ পাঠিয়েছে তার কী কী মেসেজ পাঠিয়েছে মেসেজগুলো দেখতে পারবেন বা হোয়াটসঅ্যাপের কে কাকে মেসেজ দিছে মেসেজগুলো দেখতে পারবেন প্লাস আপনি এই মানে হোয়াটসঅ্যাপের ইমু রেকর্ডগুলো পাবেন এগুলো রেকর্ডগুলো পাবেন তো অডিও কলের রেকর্ডগুলো পাবেন প্লাস আপনি তার ভিডিওগুলো দেখতে পারবেন তার ফাইল ম্যানেজার কয়টা ফাইল তার ভিডিও আছে তার ফোনে কয়টা ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে চাইলে তার ফাইল ম্যানেজার ঢুকতে পারবেন ফাইল ম্যানেজার ঢুকে তার এসটি কার্ডটা দেখতে পারবেন তার ফোন মেমোরিতে দেখতে পারবেন আর সবচেয়ে বড় মজার বিষয় যেটা হলো যে আপনি তার ফোনেই তার ফোনেই আপনি তার ফোন দিয়ে আপনার ফোন দিয়ে তার সেভ করা নাম্বার থেকে কন্ট্যাক্ট নাম্বার থেকে যে কারো কল করে দিতে পারবেন সে বুঝবে না এইগুলো সমস্ত হ্যাকিংগুলো তার অজান্তে তো অবশ্যই অবশ্যই সফটওয়্যারটি যাদের প্রয়োজন হবে আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে নাম্বারটি দেওয়া থাকবে প্লাস আমি এই জায়গায় দেখাইতেছি যাদের প্রয়োজন হয় আমাদের থেকে সফটওয়্যারটি আপনারা নেবেন তো আমি আপনার এই নাম্বারতে কল করবেন আমরা দেখি দেওয়া যায় কি না আপনাদের সফটওয়্যারটি তো অবশ্যই সফটওয়্যারটি কারো খারাপ কাজে ইউজ অ্যাট ফার্স্ট আপনারা মানে এই নাম্বারটিতে আপনারা কত কল করতে পারেন এই নাম্বারে আমার ইমু খোলা আছে আপনারা এই ইমুতে কল করতে পারেন আমাদেরকে ইমুতে কল করতে পারেন কিংবা এই নাম্বারে আপনারা ডাইরেক্ট কল করতে পারেন আপনারা ডাইরেক্ট কল করলে আপনারা পাঁচটার পর এই নাম্বারটিতে পাবেন পাঁচটার পর আপনারা এই নাম্বারটিতে পাবেন আরেকটা আমি নাম্বারটি দেখে দিছি আপনার এই নাম্বারটিতে আপনার কল করলে আপনার যে কোনো সময় পাবেন অবশ্য আপনি যে আগে একটা নাম্বার দেখেছি এই নাম্বারটিতে আপনারা আমেরিকান অর্থাৎ আপনারা দু ডলার দিয়ে কল দেন তখন কিন্তু আমেরিকা সিলেক্ট করতে হবে আমেরিকার কান্ট্রি সিলেক্ট করতে হবে তারপর কল দেবেন তারপর কল ঢুকবে তো বাংলাদেশের জন্য এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন নাইন থ্রি ফোর নাইন ফোর থ্রি সিক্স এইট এই নম্বরতে আপনার যোগাযোগ করতে পারেন এনিটা আমাদেরকে পাবেন তো অবশ্য অবশ্য যাদের সফটওয়্যারটি প্রয়োজন হবে তারা আমাদের সাথে কল করবেন তো আজকে যে বিষয়টা হবে হ্যাকিং সংক্রান্ত যে কীভাবে আপনি আপনার আপনি কীভাবে আপনি ওয়াইফে হ্যাক করবেন ধরুন আপনি কেউ আপনাকে মানে ওয়াইফ কি সরি আপনার যে কোম্পানি অর্থাৎ কোম্পানিতে আপনার চাকরি করে নেই কোম্পানি ওয়াইফাইটা আপনাকে কানেক্ট করেছে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দেয়নি তো এটা আপনি কীভাবে বাইড করবেন তো এর জন্য আপনি ইন্টারনেট ব্রাউজারে যাবেন যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন এটার পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন এর জন্য লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লেখার পর আপনার সার্চিংয়ে ক্লিক করবেন আর ক্লিক করার পর যদি এটা টিপি লিঙ্ক হয় কিংবা যে কোনো ট্যান্ডার যে কোনো ধরনের আর্ডার হয় তো এই আইপি অ্যাড্রেসটা দিলে এরকম আপনার সামনে একটা পেজ চলে আসবে তো এই জায়গায় আপনারা এই ইউজার নেমটা দিবেন এডমিন এ ডি আই এন এডমিন তারপর এই জায়গায় পাসওয়ার্ড দেবেন আপনি এডমিন উপরে ইউজার নেমটা দেবে এডমিন পাসওয়ার্ডটা দিবেন এডমিন তো আমার এটা পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করছি জন্য অন্য একটা দিতেছি তো আপনারা নিচেও এডমিট দিবেন উপরে এডমিট দিবেন তারপর উপর লগ ইনে ক্লিক করবেন আর লগ ইনে ক্লিক করার পর সামনে এরকম আপনার সামনে একটি পেজ চলে আসবে তো পেজটির মধ্যে আপনি এরকম আসবে কুইক সেট আপ আপনি দুই নম্বর অপশনটার মধ্যে টিপি লিঙ্কের খাতের এরকম আসতে পারে তো কুইক সেট আপে আপনি ক্লিক করবেন কুইক কুইকসেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে পেজটা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু পাসওয়ার্ডটা অলরেডি দেখেছি ওয়ারলেস পাসওয়ার্ড হ্যাঁ ওয়ারলেস অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এটা কিন্তু দেখুন আমার নামটা অর্থাৎ আর এটা কিন্তু আমার পাসওয়ার্ডটা তো আপনি চলে এই পাসওয়ার্ডটা দেখে আমার যে কোনো ফোনে কানেক্ট করতে পারবেন আর চলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তো অবশ্যই আশা করি আপনি বুঝতে পারছেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের বলছি যে হ্যাকিং নতুন নতুন হ্যাকিং শিখাব তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসসালামু আলাইকুম ওয়াইকুম ও রহমতুলিল্লা আবরাকাত